হাই গাইস, কেমন আছো তোমরা? আমার তো প্রায় এক মাস ধরে পায়ের বাঁ পায়ের কাছে যে নোখটা থাকে ওটা ঢুকে গেছে চামড়ার ভেতরে, যাকে বলে নেল ইনগ্রোইং সামথিং, ডক্টর স্টামসে। তো ডাক্তারকে দেখালাম, এক মাস থেকে তো ওষুধ খাচ্ছি, ব্যথা যন্ত্রণা খুবই হচ্ছে, সেক দিচ্ছি, কমলো না। তো আবার সার্জনকে দেখালাম, সার্জন বললে এটার কোনো উপায় নেই, তোমাকে এটাকে অপারেটই করতে হবে, এটাকে নোখটাকে ওখান থেকে বার করে দিতে হবে, নাহলে ইনফেকশনটা রয়ে যাবে। তো ভাবছি এবারে এটা করে দেবো, নাহলে বলছিল যে এটা ওই যেহেতু পুঁচ রক্ত হচ্ছে বেরোচ্ছে, খুলে আছে জায়গাটা, ওইটা যদি যদি হাড়ে যদি লেগে যায় ইনফেকশনটা, তো আরও সাংঘাতিক হয়ে যেতে পারে। জানি না কোথায় কী আছে, কত দূর কী এগিয়েছে জানি না, যাই হোক এটা অপারেট করতে হবে। দেখি ডাক্তার সাথে এবার কালকে যে দেখি, যদি অ্যাপয়েন্টমেন্ট বুক হয় তো কালকে ডাক্তারের সাথে কথা বলে দেখবো যে এটা হবে বলে কবে হবে। পাটা খুবই ফুলে আছে, খুব ব্যথা, আজকেও ব্যথার জন্য আমার জ্বর এসে যাচ্ছে, কিন্তু কী করবো, সে রোজ অফিস আমি যাচ্ছি, এখন বাড়িতে বসেও আমার কাজ করতে পারি, কিন্তু বাড়িতে থাকলেই আমার অশান্তি। তাই বলে আমি ওই পায়ে পটি গেঞ্জে যেন নোংরা না ঢুকুক, ইনফেকশানটা বাড়ছে, কাল থেকে আমি পটি গেঞ্জে এবার আমি অফিস যাচ্ছি। কষ্ট হচ্ছে, দেখি ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, উইশ করো যেন আমি তাড়াতাড়ি করে ভালো হয়ে যাই, তোমরাও সবাই ভালো থেকো, চ্যাটারটা পাই।